নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রো চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট আর খুব দারুণ একটা খবর আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে, এবার থেকে অনলাইনেই মিলবে গাড়ির লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্সের সংগ্রহের নিয়মে আমূল বদল আসতে চলেছে আগামী 2রা জুলাই থেকে। ওই দিন থেকে গাড়ি শেখার পর লার্নার লাইসেন্স পেতে আর আরটিওতে যেতে হচ্ছে না, বরং অনলাইনেই সংগ্রহ করা যাবে সেই লার্নার ড্রাইভিং লাইসেন্স। চাইলে পরে সেই ডিজিটাল লাইসেন্স প্রিন্ট করে নেওয়া যেতে পারে যে কোনো জায়গা থেকে। এই সুবিধা দিতে সড়ক পরিবহন মন্ত্রক সারথি সফটওয়্যারটিতে পরিবর্তন এনেছে। এখন থেকে এই লাইসেন্স অনলাইনে পেতে প্রথমে রাজ্য পরিবহনের ওয়েবসাইটে, যেটা আমরা জানি parivahan.gov.in, এখানে গিয়েও আবেদন করা যেতে পারে। ড্রাইভিং লাইসেন্স পেতে আধার লিঙ্ক করানো জরুরি, যার দ্বারা এই আবেদনপত্র যাচাই করা হবে। তারপর থাকছে টাকা জমা দেওয়ার পালা। কিছুদিন বাদেই মেলে আপনার লাইসেন্স চলে আসবে। লার্নিং লাইসেন্সের জন্য অনলাইনে একটি পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই লার্নিং লাইসেন্স মেল করা হবে। ইমেলেই আসা লাইসেন্সের কপিটি ডাউনলোড করে রাখলেই কাজ চালানো যাবে। প্রাথমিকভাবে এই পরিষেবা শুরু করা হচ্ছে উত্তরপ্রদেশের সমস্ত জেলায়। ক্রমে দেশের অন্যান্য রাজ্যেও এই পরিষেবাটি চালু হয়ে যাবে। তো ফ্রেন্ডস, যেটা বুঝতে পারলেন যে এতদিন কী করতে হতো, লাইসেন্সের জন্য প্রথমে লার্নারের জন্য অ্যাপ্লাই করতে হতো, সেখানে গিয়ে একটা পরীক্ষা দিতে হতো, লার্নার লাইসেন্স বেরোতো, তারপরে সেটা থেকে আপনাদের যে মেন যে লাইসেন্স গাড়ি সেটা বের করতে হতো। তো সেখানে তো টাকা লাগতোই। এইবার বিষয়টা হচ্ছে, প্রসেসটা এমন করেই করা হবে যেটা টাকা তো আপনাকে দিতে হবেই। এখানে প্রথম কথা হচ্ছে ম্যান্ডেটরি হচ্ছে আধার লিঙ্ক, ঠিক আছে? আধার লিঙ্ক থাকলে পরে আপনার আবেদনপত্র সেখানে যাচাই হয়ে যাবে। হওয়ার পরে আপনি ঘরে বসেই লার্নার লাইসেন্সের জন্য যে পরীক্ষা বা যে টেস্ট, সেটা কিন্তু ঘরে বসেই দিতে পারবেন অনলাইনে। তারপরে যদি আপনি সেই টেস্টে উত্তীর্ণ হন, তবে আপনাকে মেইলে সেই লার্নার লাইসেন্স এবং পরবর্তীকালে যে ড্রাইভিং লাইসেন্স সেটাও কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। সেটাকে আপনারা প্রিন্ট আউট করে সমস্ত কাজই চালাতে হবে। আপাতত এটা ইউপির যে জেলাগুলো রয়েছে সেগুলোতে চালু করা হচ্ছে, বাট পরে আস্তে আস্তে আমাদের ইন্ডিয়ার সমস্ত রাজ্যেই কিন্তু এই ফেসিলিটিটা চালু করে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের এই টপিকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলো লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন, এইরকম ভিডিও বা আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য। চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা শুধু শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।